নাচতেছে, সে জানে না আমি কি করছি, সে কিছু পয়সা। এই এলিমটাই উঠে গেছে যে এটা হাজিহি হিয়া ইবাদাতুশ শয়তান, এটা হইল শয়তানের ইবাদত। জিন শয়তানা দেখতে চায় মানুষের বউগুলি স্ত্রীগুলি কত সুন্দরী, এগুলির এগুলির বডির কোন অঙ্গ কেমন, সাইজ কি, ওরা এটা এনজয় করে, অনুভব করে, ওরা তো মানুষের মতো। জান্নাতি নারীরা এমন যে ওদের সাথে তাদের স্বামীদের আগে কোনো মানুষও তাদের সাথে দাম্পত্য সম্পর্ক গড়ে নাই, মেলামেশা করে নাই, ওলা জান, কোনো জিনেরাও এই স্ত্রীদের সাথে মেশে নাই। বোঝা গেল মানুষের স্ত্রীদের সাথে স্বামীরা যেমন মিশে, এই জিন শয়তানরাও মেলামেশা করে। বিশ্বব্যাপী নাচ ড্যান্সের হাকিকত নিউক্লিয়াস একেবারে একেবারে আল্ট্রাসোনোগ্রাম করা রিপোর্ট হলো এটা। এই যুগের গাধারা বুঝে না কি জিনিসকে কি বানাইছে, টেলিভিশনের কারণে যন্ত্রের চাকচিক্য দিয়া চরম একটা নিকৃষ্ট জিনিসকে, আগের যুগের মানুষ এইসব মেয়েকে দেখলে থু দিত, এগুলি শয়তানের ইবাদতকারী, ওয়াসানিয়া শয়তানের ইবাদতকে বানাইছে মুসলমান জাতির শিল্পকলা। তাহলে তুই মুসলমান কসকা নিজের, আর কিসের মুসলমান, মূর্তি পূজারীদের কবি আমরা আল কাইস আরবের বিশ্বকবি সে শিখেরে গেছে, নীল গাবি বনাঞ্চলের তরতাজা গরু গাবি শিকার করেছে, সেই বর্ণনা দিতে গিয়ে সে বলে ফান্নালানা সিরবুন কান্নানে আজাহু আজারা দুয়ারিন ফি মালাইন মুজাইয়ালি, এমন নীলগাবির দল আমাদের সামনে আসলো, বন জঙ্গলে যখন গেলাম তখন মনে হলো যে দুয়ার মূর্তির চারপাশে যে তরুণী মেয়েরা নাচ ড্যান্স দিয়ে ঘুরে, মনে হয় যেন ওই রকম তরুণীদের এক পাল এই নীল গাবিগুলি, এত সুন্দর। লা তাকুমু সাআ হাত্তা তাত্তারিবা আলাই আলী আলায়াতু নিসাই দাউসিন হাওলাজিল খালাসা, নবীজি বলছেন যে কিয়ামত কায়েম হবে না যাবৎ জিল খালাসা মূর্তির চারপাশে আরবের মেয়েরা কোমর দুলিয়ে পাছা দুলিয়ে নাচ ড্যান্স না দেবে। এবার বুঝতে পাচ্ছেন এই নাচের সম্পর্ক কিসের সাথে, মূর্তি মূর্তি পূজা, এটা মূর্তি পূজা, এটা নিয়ে ইবাদত। লিয়া বুদুন, আল্লাহ যে বললেন আমি জিন মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এটা বুঝি ইবাদত, এটা আল্লাহর ইবাদত। ইবাদত মানে কি, আল্লাহ যা হুকুম করবেন তা আমি মানব, যা নিষেধ করবেন তা আমি ছাড়ব, এটাই তো ইবাদত। আজকের পৃথিবীতে সব কিছু আছে, ইবাদত নাই, যেটুকু ইবাদত আছে তার কোনো সার নাই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরা জান্নাতি হয়ে গেছে, ওই মুমিনরা সাকসেসফুল হয়ে গেছে যারা সালাত তো পড়ে, কিন্তু শুধু সালাত দিয়া তাদের সাকসেস আসে না, সালাতের খুশুর দিয়ে আসে, সালাতে তারা মগ্ন মগন মগ্ন হয়ে গেছে, নাই দুনিয়াতে নাই, সালাতে দাঁড়িয়ে যেন আল্লাহর আরশের ওখানে মেয়েরাজে চলে গেছে। সেই সালাত কই, কোন মসজিদে আছে, কোথায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে দুনিয়াতেই নাই, খাশিউন খাশে কই, পুরা মসজিদে একজনও নাই। অতরাল জামে লা তাকাদু তারা ফি খাশিআন, তুমি মসজিদে জামে মসজিদে যাবা একজন খাশে মুসল্লিও নাই, জগা তো শুধু
কে আমিন আসতে বললো, জোরে বললো, কে রফিয়েদান করলো, কে করলো না, কে কোথায় হাত বাঁধলো, কে কি করলো, তুল কালাম কাণ্ড মারামারি, আসলটাই নেই, খুশু নিয়ে কোনো প্রশ্নও নেই। ফেকার কিতাবেও 12-13 ফরজ লেখছে, সবচেয়ে বড় ফরজ যেটা খুশুর বিনয়, আল্লাহর ভয়ে মাটি হয়ে যাওয়া। আব আল্লাহর ভয়ে কিরকম হয়ে যাওয়া, জিব্রাইলের মতো হয়ে যাওয়া, যে জিব্রাইল পাখা মেললে, 600 পাখা মেললে আকাশ আর দেখা যায় না, সাদ্দাল উফুক, আকাশের যেই প্রান্ত থেকে পাখা মেলে ওই ওই প্রান্তে আর আকাশ দেখাই যায় না, এত বড় জিব্রাইলকে নবীজি বলেন, মরার তু লাইলাতা উসরিয়া বি বিল মালাইলা আলা ফারাইতু জিব্রাইল কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ, এত বড় জিব্রাইলকে মেরাজের রাতে আমি দেখলাম আল্লাহর ভয়ে একটা নেকড়ার মতো এরকম এক কোনায় পড়ে রিস, একটা হইলো অহংকারী আর একটা হইলো বিনয়ী, নামাজে দাঁড়ায় রয়েছে খসখসা, চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে কি অহংকার, এমপি সাহেব, শিল্পপতি সাহেব, গোলামের ঘরের গোলাম, ফকিরনির ঘরের ফকির, আল্লাহর কাছে গিয়া ওইখানে সেরকম হাবভাব, খাসের বিপরীত শব্দ হলো মুখতাল, অহংকারী। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফাখুর, যেগুলি অহংকারী দাম্ভিক, মসজিদে গিয়েও দাম্ভিকতা দেখায়, ঠিক না বেটি? ইমাম সাহেব একটু কিছু একটা হলে ইমাম সাহেব উপরে চড়াও, আরে মসজিদে গিয়েও সবার পরে যায়, সবার আগে সামনের কাতারে গিয়া মানুষের গায়ের উপর দিয়া সামনের কাতারে গিয়া বসে, আল্লাহর ঘরে গিয়া যদি আল্লাহকে চিনতা, জিব্রাইল জিব্রাইল আমিন আল্লাহকে চিনছেন, আল্লাহ তাআলা কে, আল্লাহ তাআলার কি ক্ষমতা, সাত আসমান সাত জমিন আল্লাহর হাতের তালুতে রাখলে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র হয়ে যায়, মহাবিশ্ব এক নির্দেশে নাই করে দিতে পারেন, কি ক্ষমতা, এরকম কত বিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব এক অর্ডারে বানাই ফেলতে পারেন, কুন ফায়াকুন, দুনিয়াতে বসে খালি দুনিয়া বড়, আমাদের হুজুর বড়, আমাদের সরকার বড়, আমাদের এমপিরা বড়, মন্ত্রীরা খালি এদের কথাই আমি শুনি। আজকে বিমানে যখন দিনাজপুর থেকে আসতেছিলাম নিচের দিকে তাকাই দেখি ঢাকার বড় বিল্ডিংগুলি এই এরকম, আরে এইগুলি নিয়ে নিয়ে এই বড়াই করি আমরা, উপর থেকে যদি পাত্র একটা ফেলে নিচের অলার কাম শেষ, বিমানে উঠলে বোঝা যায় দুনিয়ার মানুষ কত ক্ষুদ্র আর কত নাথিং আর কত অসহায় আমরা, কি আছে এই ছোট্ট দুনিয়াতে পড়ে কত রকমের অহংকার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খাশে আল্লাহর ভয়ে মগ্ন হয়ে গেছে, ভয় আসবে কোত্থেকে, আল্লাহকে জানলে না, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে জানে, আল্লাহ কেমন, আল্লাহ কত বড়, তার জালাল, তার পরাক্রম, তার যোগ্যতা, তার পাওয়ার, তার ক্ষমতা, তার জ্ঞান, তার গুণাবলী, এক একটা গুণ কি অনন্ত 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 অসীম অসীম অসীম, যারা আল্লাহকে জানে ওরা আল্লাহকে আল্লাহ আকবার দিলে দুনিয়াতে নেই, আল্লাহর ভয়ে চোখ গর্তে চলে গেছে ওদের, এরকম এক ওয়াক্ত নামাজ যদি জীবনে পড়তে পারো জান্নাত কিনে নিতে পারবো, আল্লাহ যে নিজেকে বলছেন আর রহমান, তিনি একমাত্র দয়া করুণাকারী, কেন বলছেন এই কথা, কি বুঝাইলেন, এটা বুঝাইলেন যে এই মহাবিশ্বে দয়া স্নেহ করুণাকারী তিনি ছাড়া আর কেউ নেই, তিনি কদির সর্বশক্তিমান,
কেন এই গুণটা প্রকাশ করলেন? কি বুঝাইলেন? বুঝাইলেন যে আমি ছাড়া তোরা সবাই সর্বশক্তিহীন, আমি সর্বশক্তির মালিক, তোরা তোরা এক এক কপটদক কোন শক্তির মালিক না। কাদির বলে বুঝাই দিলেন সব ক্ষমতা লেস, আল্লাহ ধরা দিলে আর বাঁচার কোন উপায় নাই। আমরা বড় বেশি বস্তুবাদী হয়ে গেছি, কোরআন পড়ি না, এই জন্য আল্লাহকে চিনি না। ও ভাইরা, ইবাদত কি? সুদ খাওয়া ইবাদত? সুদখোরকে আল্লাহ বলছে তুমি যদি সুদ থেকে তওবা না করো তাহলে আমি ধরে নিলাম যে তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিলা। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলে, যদি সুদ ত্যাগ না করো, এই না করার ব্যাখ্যা অর্থ মর্ম হলো তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলা, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিল। আমাদের শতকরা 90টা সুদি ব্যাংক দিয়া আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, আল্লাহর তৈরি এই বাংলাদেশে বসে ওনার সাথে আমাদের ফাইট, না হলে বাংলাদেশ এখানে থাকার কথা না। বাংলাদেশ 18 কোটি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া মানুষের দেশ, এটা তো আসমানে ভাসতো। এটা কিসের অভাব? আজকের এই দুর্গতি কি জন্য? এই বাংলাদেশের অবস্থা ছিল যখন ইমান ছিল, এই বাংলাদেশে পাপাচার ছিল না, কোরআন ছিল ঘরে ঘরে, ভোরবেলায় প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। এক সময় স্মৃতির স্মৃতিচারণ হয়, প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআনের শব্দ আসতো। গভীর রাত্রে মুরব্বী আছে যেই যেই ঘরে, প্রতিটি ঘর থেকে জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ আসতো। আপনাদের মনে পড়ে না এগুলি? আমি তো দেখেছি আমার শিশুকালে। পর্দাফুসিদের ইবাদত, গোটা জেলায় হাঁটলে একটা অশালীন মেয়ে চোখে পড়ে নাই। কত বড় ফরজ ইবাদত, গোটা জেলা গোটা দেশ শালীন সালেহাত নারী, মারিয়াম চরিত্রের, আয়েশা চরিত্রের নারী, ফাতেমা আসিয়া চরিত্রের নারী দিয়া গোটা দেশটা ভরা। তখন এই বাংলাদেশ বিশ্বের সেরা ধনী দেশ ছিল, সুখী দেশ ছিল, সারা ওয়ার্ল্ড থেকে এখানে আসতো চাকরি করার জন্য, গোলামি করার জন্য। ব্রিটিশরা আসছিল এখানে গোলামি করার জন্য, ব্যবসা করার জন্য। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের পুঁজি এই বাংলাদেশ থেকে লুট করা টাকা পয়সা দিয়ে, ব্যাংক অফ ইংল্যান্ড প্রথম ব্যাংক যেটা ব্রিটিশরা করেছে, ওইটার টাকা ব্যাংক ভরেছে আমাদের টাকা দিয়ে। আজকে আমরা তৃতীয় বিশ্বের সদস্য, আমরা এখন থার্ড ক্লাস ফকির, ওনারা প্রথম বিশ্ব, আর আমরা কি? আমরা তৃতীয় বিশ্ব, আমাদেরকে প্রচার করে ওনারা তৃতীয় বিশ্ব। কারণ হলো আমরা আসলে ইসলাম কি জিনিস, সবচেয়ে বেদামি জিনিস আমাদের কাছে আল্লাহর ইসলামটা, সবচেয়ে বেদামি হলো আমাদের কাছে আল্লাহর কোরআন, সবচেয়ে বেদামি হলো আল্লাহর নবীর হাদিসগুলি, সবচেয়ে বেদামি হলো আল্লাহর নবীর নিয়ে আসা জ্ঞান শিক্ষাতে যে মাদ্রাসায়, এগুলি সবচেয়ে বেদামি এগুলি। এই জন্য আমাদের কোনো দাম নাই। আল্লাহ আপনাকে দাম সেই পরিমাণ দিবেন যেই পরিমাণ আপনি আল্লাহকে দাম দেবেন। আপনি আল্লাহকে, আল্লাহর দিনকে, কোরআনকে, আপনি বা আপনার জাতি আল্লাহর দিন কোরআনকে যেই মর্যাদায় রাখবেন, আপনাকে আপনার জাতিকে আল্লাহ তাআলা সেই মর্যাদায় রাখবেন। সাহাবায়ে কেরাম এই কোরআনের উপরে কোন জ্ঞানকে, কোন কিতাব পুস্তক, ওনারা অন্য বইপত্র পড়ার কল্পনা করতেন না কোরআন পড়ার আগে। আউয়ালুল ইলমি তাআল্লুমু কিতাবিল্লাহ, মুসলমান
প্রথম যে জ্ঞানটা শিখবে সেই জ্ঞানের বুক আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় কোন বইটা সবক দিয়েছিলেন? এইটা আজকে আমি দেখি এই কোরআনে কি নাই। এক একটা আয়াত গবেষণা করলে একটা জাতি, একটা জাতির জীবনের সমস্ত অভাব দূর হয়ে যেতে পারে। এক একটা আয়াত এরকম আল্লাহর কোরআনে। ইসলামকে দাম দিতে শিখেন, ইসলামের উপরে মূল্যবান কোনো জিনিসই নাই।